সামরিক শাসকদের যেন তেন নির্বাচন নিয়ে চুপ থাকলেও এখন গণতন্ত্র ও ভোটের স্বচ্ছতা প্রতিষ্ঠার পর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার স্বপ্ন দেখে একটি মহল ব্যর্থ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব বাধা উপেক্ষা করে ভোট দিয়েছে দেশের মানুষ। হারুনা রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বাহান্ন বছর আগে প্রত্যাবর্তনের পর যে ময়দানে পা রেখে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সদ্য সমাপ্ত নির্বাচনী বৈতরণী পার হয়ে সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দীতেই বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এবারের উদযাপন নতুন রেকর্ড গড়ার, এবারের আয়োজন বিজয় উল্লাসের। মঞ্চ থেকে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ডধারী শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় নেতারা স্বদেশ প্রত্যাবর্তন দিবস আর রাজনীতি নিয়ে বক্তব্য রাখেন। এরপরই মঞ্চে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে শত বাধা ভয় ভীতি সমস্ত উপেক্ষা করে আজকে তারা নিজের ভোট নিজে দিয়েছে। তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। দেশে বিদেশে তবুও কিছু সমালোচনায় রুষ্ট তিনি। জানান, সামরিক শাসকদের কারচুপির ভোটেও স্বচ্ছতা খুঁজে পায় কেউ কেউ। আমার অবাক লাগে যখন মিলিটারি ডিক্টেটররা জনগণের ভোট কারচুপি করে তারা ক্ষমতা আসতো, তখন সেই নির্বাচন নিয়ে যারা কথা বলতো না। আর আজকে যখন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, তখনই আমাদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন, নির্বাচন নিয়ে প্রশ্ন। যখন নির্বাচন মানেই ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা, আজকে আর সেই অবস্থা নেই। জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরা ফিরিয়ে দিয়েছি। সারা বিশ্ব যেখানে বলে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তখন আমাদের দেশের ভিতরে কিছু আছে দালাল শ্রেণী আর কিছু বাইরের লোক, তাদের চোখে কিছুই ভালো লাগে না। গণতান্ত্রিক ধারার অব্যাহত যাত্রায় বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব হয়েছে জানিয়ে টানা চারবারের প্রধানমন্ত্রী বলেন, ভোট বর্জনের কর্মসূচিতে বাধা না পেলেও সফল হয়নি বিএনপি। লিফলেট বিলি করা, মানুষকে ভোট থেকে বিরত রাখা, সেই চেষ্টাও তারা করেছে, আমরা কিন্তু বাধা দেইনি। অনেকেরই অনেক রকম স্বপ্ন আছে, অনেকেই নির্বাচন বন্ধ করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। তারপরেও 41.8% ভোট পড়েছে সাধারণ নির্বাচনে, এবং এবারের নির্বাচন কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, তা কিছু বলার কোনো ক্ষমতা নেই। আগামীর স্মার্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে ঐতিহাসিক উদ্যানে সেই বার্তাও ছড়িয়ে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গ্রেপ্তার করেছে আমার বিরুদ্ধে মামলা। নির্বাচনী বৈতরণী পেরিয়ে জনতার কাতারে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার। দেশবিরোধী শক্তি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, তবে সমৃদ্ধির নতুন বন্দরে পৌঁছাতে নতুন প্রজন্ম নতুনভাবেই দেশকে এগিয়ে নেবে প্রত্যাশা শেখ হাসিনার। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী সংসদ সদস্যরা। টানা চারবার সংসদ নেতা নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। বহুমাত্রিক চ্যালেঞ্জ পেরিয়ে সংসদীয় নির্বাচনের ভিত্তিতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার নতুন যাত্রাপথে জাতীয় সংসদ। দ্বাদশ জাতীয় নির্বাচনের তিন দিনের মাথায় রাষ্ট্রের প্রতি আনুগত্য আর বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালনের শপথে সামিল নবনির্বাচিতরা। পৌষের কুয়াশা মাখা সকালে সংসদ ভবনে পৌঁছালে করতালিতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে বরণ করে নেন আইন প্রণেতারা। আমি শিরিন শারমিন চৌধুরী, সংসদ সদস্য নির্বাচন। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতায় শুরুতে নিজেই নিজের শপথ নেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর শপথ পড়ান আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের। যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি,
বুধবার সকাল ১১টায় শপথ নেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা। দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সংখ্যক ৬২ জন সংসদে প্রতিনিধিত্ব করবেন স্বতন্ত্র পরিচয়ে। বিশ্বস্ততার সহিত পালন করিব। নাটকীয়তার নানা পর্ব পেরিয়ে নির্ধারিত দিনই শপথ নেন দশম ও একাদশ সংসদে বিরোধী দলের আসনে থাকা জাতীয় পার্টির সদস্যরা। ১১ নির্বাচিত প্রতিনিধি নিয়ে দ্বাদশ সংসদে তৃতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন বুধবার বেলা ১২টায়। তাহা আইন অনুযায়ী শপথ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জাসদ ও কল্যাণ পার্টির সংসদ সদস্যরাও। এদিন বেলা ১২টায় সংসদ ভবনে বসে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। সেখানে সর্বসম্মতিক্রমে পঞ্চমবারের মতো সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয় শেখ হাসিনাকে। আর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ও চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন বহাল থাকছেন স্বপদেই। তবে বিরোধী দল নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকারের সঙ্গে আলাপ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত। বৃহস্পতিবারই শপথ পড়ানো হতে পারে নতুন মন্ত্রিসভার। প্রতিটি সংসদের যাত্রা লগ্নে থাকে গণমানুষের বিপুল প্রত্যাশা, এবারও তার ব্যতিক্রম নয়। টেকসই উন্নয়ন, আইনের শাসন, জবাবদিহিতা নিশ্চিত আর গণমানুষের কণ্ঠস্বর হয়ে থাকবেন সংসদ সদস্যরা, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। একই সঙ্গে আইন প্রণেতাদের শক্তিশালী ভূমিকা ও কার্যকর সংসদই পারে গণতন্ত্রকে অর্ধবহ করে তুলতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চান নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদে শপথ নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন এমপিদের। নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি মুক্তিযুদ্ধের আদর্শে সোনার বাংলা গড়ার অঙ্গীকার তাদের। আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনতার সেবক হয়ে কাজ করার শপথ নিয়েছেন আগামী ৫ বছরের আইন প্রণেতারা। সকলকে অভিনন্দন। বুধবার সকালে শপথ শেষে জাতীয় সংসদ ভবন থেকে একে একে বেরিয়ে আসেন আওয়ামী লীগ, স্বতন্ত্র এবং জাতীয় পার্টি ও অন্যান্য নির্বাচিত সংসদ সদস্যরা। একাদশ সংসদের ১৩০ জন নেই এবারের সংসদে। খাবার নতুন অনেক মুখের সঙ্গে বহাল তবিয়তে আছেন পুরনো অনেকেই। সবাই জানালেন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়। যেটা জাতির জন্য সবচেয়ে বড় শক্তি, সেই তরুণ সমাজকে, যুবক সমাজের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই সকল ক্ষেত্রে। স্মার্ট বাংলাদেশ শুধু কথায় না, কাজে স্মার্ট বাংলাদেশ এমন একটা বাংলাদেশ দেখতে চাই। গ্লোবাল সিচুয়েশনও তো এখন অন্যরকম, সেই জন্য আমি মনে করি এই বছরটা খুবই চ্যালেঞ্জিং। জয় বাংলার লোক, নতুন কিছু না, নেত্রী ডেকেছেন, আমি সাড়া দিয়েছি। অনেকেই আবার দল থেকে নমিনেশন না পেয়েও ধরাশায়ী করেছেন নৌকার হেভিওয়েট প্রার্থীকেই। একটি দুটি নয়, সংসদের ৬২ আসনে জায়গা নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়ে এবার তারা জনসভায় মনোনিবেশ করবেন সেই প্রত্যয় সংসদের নতুন বাসিন্দাদের। আমরা স্বতন্ত্র যারা হয়েছি সবার সাথে দেখা হয়েছে, আমরা আশা করি যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাদেরকে পাঠিয়েছে সংসদে, এটা আমরা পূরণ করতে পারবো। যেই উদ্দেশ্য নিয়ে তারা স্বপ্ন নিয়ে ভোট দেয়, সেই স্বপ্ন পূরণ করতে হবে, উন্নয়ন করতে হবে। নানা সমীকরণ আর জল্পনা কল্পনা পেরিয়ে শুরুতে নির্বাচন এবং সবশেষে সংসদে আসে জাতীয় পার্টি। শপথ শেষে কথা বলেন জাতীয় পার্টির সেলিম ওসমান। তিনি বলেন সংসদে জাতীয় পার্টির অবস্থান কি হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। এই ধরনের কোনো সিদ্ধান্তই আমাদের নেওয়া হয়নি, আমরা পরবর্তীতে চিন্তা করে দেখব। আওয়ামী লীগের শরিক দলের অন্যতম নেতা রাশেদ খান মেনন জানান অবস্থান থাকবে আগের মতোই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এসব বিষয়গুলো মানুষের সামনে একটা বড় ধরনের প্রশ্নের উপস্থিত, সংসদকে এইসব প্রশ্ন মোকাবেলা করতে হবে। এবার নতুন শপথ নিয়ে আগামী দিনের স্বপ্নের কথা শুনিয়েছেন রূপালী পর্দার তারকারাও। শপথে অংশ নেয়া সবাই বলেছেন গড়ে তুলবেন ৭১ ঐক্যের বাংলা। আজ থেকে ৫২ বছর আগে এই দিনে জাতির পিতা ফিরে আসেন স্বাধীন দেশে। এমন দিনেই জাতীয় সংসদে শপথ নিয়ে নতুন এমপিরা বললেন মুক্তিযুদ্ধের সপক্ষের সমতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়তে কাজ করবেন তারা, গড়ে তুলবেন সুখী সমৃদ্ধ সোনার বাংলা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেন তিনি। বৃহস্পতিবার বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টি নাকি স্বতন্ত্রের মোর্চা, কে হবে প্রধান বিরোধী দল? শপথের পরেও এই প্রশ্নের উত্তর মিলছে না। এ বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের পরে অনেকেই ধারণা করছেন মোর্চায় হচ্ছে এবারের সংসদের প্রধান বিরোধী দল। তবে শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টির শপথে অংশ নেওয়া ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। এবারের সংসদে আওয়ামী লীগকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। দ্বাদশ সংসদে বিরোধী দল কে হবে? ভোটের আগে এমন প্রশ্নের হয়তো একটাই উত্তর ছিল জাতীয় পার্টি। তবে ফলাফলের পর সামনে এসেছে স্বতন্ত্রের মোর্চা। এ নিয়ে মঙ্গলবার আইনমন্ত্রীর বক্তব্যের পর এই আলোচনা যেন আরও জোরালো হলো। 14 দলের আসন 224টি, বিপরীতে জাতীয় পার্টির আসনে 11টি, আর এবার স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন 62টি আসনে। আইন বলছে এমন অবস্থায় স্বতন্ত্র প্রার্থীরা একটি মোর্চা গঠন করে চাইলে হতে পারেন প্রধান বিরোধী দল। 62 জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 58 জনই আওয়ামী লীগ নেতা, তাই এ বিষয়ে আগ বাড়িয়ে কথা বলতে চান না অনেকেই। আমাদের নেত্রীরও একটা নির্দেশনা থাকা উচিত আমাদের প্রতি, সেই নির্দেশনা থাকার পরে হয়তো ইনশাল্লাহ আমরা একটা যেটাই করা লাগে সেটা আমরা করব। এমন কিছুতে আইনি ব্যত্যয় না হলেও নির্বাচন বিশ্লেষকরা বলছেন ক্ষমতাসীনদের জন্য তা কিছুটা চ্যালেঞ্জের হবে, কারণ সংসদের ভেতরে কিংবা বাইরে সরকারের গঠনমূলক সমালোচনা না হলে তা বাড়তি চাপ তৈরি করবে আওয়ামী লীগের জন্য। সংসদে যে সমস্ত আলোচনা, যে সমস্ত ডিবেটগুলো হবে এবং যে সমস্ত সিদ্ধান্তগুলো হবে, সেগুলো এমন হওয়া উচিত যেগুলো যেন এক পেশে না, সেগুলো মানুষের কল্যাণার্থেই সেগুলো যেন হয়। তবে তেমনটা না হলে মাত্র 11টি আসন নিয়ে জাতীয় পার্টি হবে নতুন সংসদের প্রধান বিরোধী দল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিরোধী দল কে হবে সেটা নির্ধারণের দায়িত্ব জাতীয় পার্টির না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সকালে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে একথা বলেন তিনি। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সমালোচনাও করেন জিএম কাদের। আমাদের রাজনীতি হবে জনগণের পক্ষের রাজনীতি, আমাদের রাজনীতি হবে সরকারের যদি কোনো কোনো কাজের কোনো অনিয়ম হয়, কোনো দুর্নীতি হয়, এগুলো তুলে ধরার রাজনীতি। আমরা কী হতে পারবো সেটা আমি জানি না, আমরা সংসদে এসেছি জনগণের পক্ষে কাজ করার জন্য এবং জনগণের পক্ষে আমরা কাজ করব। আমরা পার্লামেন্টে থাকবো, আমাদের সংগঠনকে শক্তিশালী করব। এই রাজনীতি আমরা দীর্ঘদিন থেকে করছি এবং পার্লামেন্টের থাকার কারণে পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে আমরা একটা রাজনীতিতে বড় ভূমিকা পালন করব। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে নির্বাচনে সব বড় দল অংশ না নেয় হতাশা প্রকাশ করেছে জোটটি। একই সঙ্গে নির্বাচন ঘিরে যে সহিংসতা হয়েছে বিবৃতির মাধ্যমে তার নিন্দা জানিয়েছে ইইউ। এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। রোববার দিনভর ভোট উৎসবের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেন বাংলাদেশের মানুষ। কেন্দ্রে কেন্দ্রে ঘুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যবেক্ষকেরা। এমনকি নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, অবাধ ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তারা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার ও ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউ জানায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক অংশীদারিত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধ দ্বারা প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি সম্মান জানানোর পাশাপাশি দেশের কল্যাণে সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানে আসা উচিত বলে মনে করে জোটটি। আর তাই রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে বাংলাদেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইইউ। তবে নির্বাচন ঘিরে যে সহিংসতা হয়েছে তার নিন্দা জানিয়েছে জোটের বিশেষজ্ঞ দল। একই সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এই নির্বাচনে সব বড় দল অংশগ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি নির্বাচনে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে তার পূর্ণ তদন্ত নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইইউ। মৌসুমী সাথী, সময় সংবাদ। জামিন পেলেও কারাগারেই থাকতে হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিকেলে 28 অক্টোবরের সহিংসতার 9টি মামলায় জামিন পান তিনি। একই দিন হাইকোর্টে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় জামিন আবেদন খারিজ করে দেন আদালত। তবে আরও 2টি মামলা থাকায় মির্জা ফখরুল এখনই কারামুক্ত হতে পারছেন না। 2 মাস আগেই মামলার সেঞ্চুরি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক জীবনে জেলে গেছেন 9 বার, তবে এবারের ফখরুলের জেল জীবনকে অস্বাভাবিক মনে করে তার আইনজীবী ও পরিবার। জামিনের জন্য ঘুরতে হয়েছে এই আদালত থেকে সে আদালত, পড়েছে তারিখের পর তারিখ, এর মাঝেই শেষ হয় 7 জানুয়ারি নির্বাচন।
মঙ্গলবার 9 মামলায় গ্রেফতার দেখানোর পর বুধবার হয় শুনানি। শুনানি শেষে রমনা থানার 3 মামলা ও পল্টন থানার 6 মামলার জামিন দেওয়া হয় মির্জা ফখরুলকে। তবে তার বিপক্ষে আরও 2টি মামলা থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না। অসুস্থতা বিবেচনায় এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় দরখাস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাকে 10,000 টাকা বন্ডে 9টি মামলায় জামিন দিয়েছেন। আমরা তো জানতে পেরেছি যে ওনার আজকে উচ্চ আদালতে একটা মামলা শুনানি ছিল, সেটা নামঞ্জুর হয়েছে, যার কারণে হয়তো উনি হয়তো মুক্তি পাচ্ছেন। এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় জামিন শুনানির দিন ধার্য থাকায় আদালতে আসেন মির্জা ফখরুলের পরিবার। তবে হাইকোর্ট এই মামলায় তাকে জামিন দেননি। এই মামলার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ওভারট্যাক নাই। ওভারট্যাক হলো যে কোনো ডাইরেক্ট কোনো সম্পৃক্ততা নাই, ইনডাইরেক্ট ওয়েতেও নাই। 28 অক্টোবর মহাসমাবেশ ঘিরে সহিংসতার পরদিন 29 অক্টোবর গুলশানের বাসা থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিরুদ্ধে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যাসহ নাশকতার উস্কানি দেওয়ার অভিযোগে 11টি মামলা করা হয়। এরপর থেকে 73 দিন ধরে কারাগারে আছেন দলটির এই শীর্ষ নেতা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় খেলার খবর। বিপিএল এর 10ম আসর সামনে রেখে প্রথমবারের মতো দলীয় অনুশীলন শুরু করেছে ফরচুন বরিশাল। কোচ মিজানুর রহমান বাবুলের তত্ত্বাবধানে এদিন মিরপুরের ইনডোরে দেখা যায় দলটির 3 সিনিয়র ক্যাম্পেইনার তামিম, রিয়াদ, মুশফিককে। মঙ্গলবার ব্যক্তিগত অনুশীলনে হাতে চোট পেলেও বুধবার সে শঙ্কা দূরে ঠেলে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া দেশে ফিরে ইনজুরি শেষে অনুশীলন শুরু করেছেন মাহমুদুল্লাহ রিয়াদও। অভিজ্ঞদের নিয়ে গড়া বরিশালের হয়ে এদিন প্রথমবারের মতো ঘাম ঝরিয়েছেন মুশফিকুর রহিম। 10ম আসর সামনে রেখে দ্বিতীয় দল হিসেবে প্রস্তুতি শুরু করল বরিশাল। একদিন আগে নিজেদের মাঠে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ছোঁড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার লোহিত সাগরে উৎক্ষেপণ করা হাউথিদের 24টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানান দেশ দুটির নৌবাহিনী। এদিকে পাল্টা এক বিবৃতিতে হাউথিরা জানায় গাজায় বর্বরতার প্রতিবাদেই হামলা চালানো হচ্ছে, এমনকি ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি জাহাজে হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে গোষ্ঠীটি। ইকুয়েডরে বন্দুক হাতে টেলিভিশন কর্মীদের জিম্মি করে একদল অস্ত্রধারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি সরাসরি সম্প্রচার করেছে টিভি কর্তৃপক্ষ। তবে সম্প্রচার বন্ধ হওয়ার আগে দেখা যায় জিম্মিদের মাটিতে শুয়ে নানা ধরনের হুমকি দেন তারা। কর্তৃপক্ষ জানায় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর আগে দেশটির কারাগার থেকে সন্ত্রাসী পালিয়ে যাওয়ার জেরে 60 দিনের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট নোবোয়া। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছাতে গিয়ে 2023 সালে 6,618 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীর প্রাণ গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ওয়াকিং বর্ডার্স। এছাড়া অনেক প্রাণহানির ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়নি বলেই বহু অভিবাসীর জীবন হুমকির মুখে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। উন্নত জীবনের আশায় প্রাণনাশের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করেন অভিবাসন প্রত্যাশীরা। প্রতিনিয়ত এর সংখ্যা বাড়ছে। গণমাধ্যমের বরাতে জানা যায় গত বছর সাগর পাড়ি দিয়ে 39,910 জন স্পেনে পৌঁছেছে, যা 2022 সালের তুলনায় 154% বেশি। ভুটানের পার্লামেন্ট নির্বাচনে বেসরকারিভাবে জয় পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি, পিডিপি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় দেশটিতে সরকারিভাবে এখনও ফলাফল ঘোষণা না করা হলেও প্রাথমিক গণনায় প্রায় 2/3 আসন পেয়েছে পিডিপি। এতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হল পরিবেশবাদী তোবগের। জাতীয় পরিষদের 47টি আসনের মধ্যে 30টি পিডিপি পেয়েছে, বাকি 17টি আসন পেয়েছে ভুটান ট্রেন্ড্রেল পার্টি, বিডিপি। নির্বাচনে জয়লাভ করায় এরই মধ্যে পিডিপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক লাফে জ্বালানির দাম 5 গুণ বাড়িয়েছে কিউবা সরকার। ফেব্রুয়ারি মাস থেকে অক্টেনের দাম 156 পেসো হবে বলে জানিয়েছে দেশটি। এছাড়া অন্যান্য জ্বালানি ও ডিজেলের দামও বাড়ানো হতে পারে। যে দেশের অধিকাংশ জনগণ সরকারি ভর্তুকির ওপর নির্ভর করে, সে দেশে মুদ্রাস্ফীতি, বেশিরভাগ পণ্য ও পরিষেবার দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে জনগণ।